আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। আর সেই স্বপ্নের ব্যাখ্যাটা হলো, স্বপ্নে কাঁঠাল দেখলে কি হয়। আমরা অনেকেই স্বপ্নে কাঁঠাল দেখি, কিন্তু এই স্বপ্নের সঠিক তাবির জানি না। তো এই বিষয়ে আমরা সঠিক জ্ঞান লাভ করব এই ভিডিও থেকে। এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করছি। আজকে যে স্বপ্নের ব্যাখ্যাটা জানাচ্ছি, সরাসরি আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি এর খাব নামক গ্রন্থ থেকে তিনি উল্লেখ করেছেন, স্বপ্নে কেহ যদি কাঁঠাল ফল খাইতে দেখে, তাহলে ইহা মেধা শক্তি বৃদ্ধির লক্ষণ বুঝতে হবে। এবং এক্ষেত্রে তার দ্বিতীয় মতামত হলো, বিদ্যা বুদ্ধিতে ওই ব্যক্তি, যে ব্যক্তি কাঁঠাল খাইতে দেখবে, সেই ব্যক্তি খুবই পারদর্শী হওয়ার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি কাঁঠাল পাতা দেখতে পায়, কাঁঠাল নয় শুধুমাত্র কাঁঠালের পাতা দেখলো, তাহলে ইহা মূর্খতার আলামত বুঝাইয়া থাকে কোনো কোনো স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণের মতে। স্বপ্নে কেউ যদি কাঁঠালের ফুল বা মুচি দেখতে পায়, অর্থাৎ কাঁঠালের যে ছোট ছোট ফুল থাকে এবং কাঁঠাল ছোট অবস্থায়, এটাকে মুচি বলা হয়, মুচি দেখতে পায়, তাহলে বিবাহিত হলে উত্তম সন্তান জন্মগ্রহণ করিবার লক্ষণ বুঝতে হবে, আর অবিবাহিত হলে বিবাহের ইঙ্গিত বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি কাঁচা কাঁঠাল রান্না করতে দেখতে পায়, তাহলে ইহা অসুখ বিসুখ দূরীভূত হওয়ার লক্ষণ বুঝতে হবে, অর্থাৎ পরিবার থেকে অসুখ বিসুখ দূর হবে। স্বপ্নে কেউ যদি পাকা কোনো কাঁঠাল দেখতে পায়, তাহলে ইহা জ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করিবার লক্ষণ, অর্থাৎ সে জ্ঞানী হবে, সম্মানিত হবে, এই লক্ষণগুলো বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি মিষ্টি রসালো কাঁঠাল দেখতে পায়, তাহলে ইহা বিদ্যা অর্জন করিয়া ওই ব্যক্তি এলাকার মধ্যে অনেক সুনাম সুখ্যাতি ছড়াইবে, তার এই লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি কাঁঠালের গাছ রোপণ করতে দেখে, তাহলে বিদেশের মধ্যে তার কোনো আত্মীয় স্বজন অসুস্থ থাকার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি কাঁঠালের গাছ কাটতে দেখে, তাহলে তার আর্থিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা। স্বপ্নে কেউ যদি কাঁঠালের গাছ রোপণ করতে দেখে, তাহলে তার পরিবারে অনেক উন্নতি হবে। স্বপ্নে কেউ যদি কাঁঠাল খাইতে দেখে, তাহলে কোনো কোনো স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণের মতে ওই ব্যক্তি নামে আশপাশের কোনো মানুষ বদনাম করতেছে, তাই তাকে সাবধান থাকতে হবে। স্বপ্নে কেউ যদি কাঁঠাল ক্রয় করতে দেখতে পায়, তাহলে তার কাছের মানুষের সাথে তার মনোমালিন্যতা হবে। স্বপ্নে কেউ যদি কাঁঠাল বিক্রি করতে দেখতে পায়, তাহলে ওই ব্যক্তি জ্ঞানী হওয়ার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে কাঁঠালের স্বাদ অন্য কিছুর মতো, অর্থাৎ অন্য কোনো খাবার খাচ্ছে, সেই খাবারের মধ্যে কাঁঠালের স্বাদ পাচ্ছে, এমন স্বপ্ন যদি কেউ দেখে, তাহলে জ্ঞান পাপী হওয়ার লক্ষণ, অর্থাৎ সে তার জ্ঞানের মাধ্যমে মানুষের উপকার করতে পারবে না, মানুষ এই জ্ঞানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে। স্বপ্নে কেউ যদি কাঁঠাল ভরা বৃক্ষ দেখতে পায়, অর্থাৎ এই গাছের মধ্যে কাঁঠাল ভরপুর মানে অনেক বেশি, তাহলে ওই ব্যক্তি সম্মানিত হওয়ার লক্ষণ। স্বপ্নে কেউ যদি কাঁঠাল শূন্য কোনো গাছ দেখে, তাহলে আশপাশের কোনো মানুষের মাধ্যমে ধুকায় পতিত হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি কাঁঠালের বিচি দেখতে পায়, তাহলে হারানো কোনো মাল ফিরিয়া পাইবার লক্ষণ বুঝতে হবে। তো বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আরো স্বপ্নের ব্যাখ্যা জানার প্রয়োজন হয়, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওর শেষের আলোচনাটুকু প্লে করে দিচ্ছি, কেননা শেষের আলোচনাটুকু শুনলে বুঝবেন কোন আলোচনাটুকু বেশি গুরুত্বপূর্ণ এবং কোন সময়ের স্বপ্ন বেশি সত্য হয়, কোন সময়ের স্বপ্ন মিথ্যা হয়। এই জন্য ভিডিওর শেষের আলোচনাটুকু আর বেশি মনোযোগ দিয়ে শুনবেন, আশা করা যায় অনেক উপকার হবে, নতুবা আপনি বুঝতে পারবেন না যে আপনার স্বপ্নটা সত্য হয়েছে কিনা, কোন সময়ের স্বপ্ন সত্য হয়, এই বিষয়গুলো জানার জন্য ভিডিওর শেষের আলোচনাটুকু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই শুনতে থাকবেন। আমাদের সেই গুরুত্বপূর্ণ আলোচনাটুকু হলো, কারো নিকট থেকে স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করার পূর্বে কয়েকটা জিনিস খুবই ভালো করে মাথায় রাখতে হবে, নতবা আমরা কখনোই সেই স্বপ্নের ব্যাখ্যাগুলোর মাধ্যমে উপকৃত হতে পারবো না। প্রথম যে বিষয়টা, সেটা হলো বর্তমানে ইউটিউবের মধ্যে আজে বাজে অনেক স্বপ্নের ব্যাখ্যা দিয়ে ভরে গেছে, তাই নির্ভরযোগ্য সত্য দলিল সহ প্রমাণ সহ কুরআন এবং হাদিস থেকে স্বপ্নের ব্যাখ্যা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুগণ, এক্ষেত্রে আরেকটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, শেষ রাতের স্বপ্ন সত্য হয়ে থাকে, শুরুর রাতের স্বপ্ন অথবা মধ্যরাতের স্বপ্ন 30% অর্থাৎ 30% সত্য হয়, কিন্তু শেষ রাতের স্বপ্ন অধিকাংশ সময় পুরোটাই সত্য হয়ে থাকে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, কারোর নিকট থেকে স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করতে চাইলে
সে আলেম কিনা, সে আল্লাহওয়ালা কিনা, সে স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ কিনা, এই বিষয়গুলো খুবই ভালো করে মাথায় রাখতে হবে। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কেউ যদি কারো নিকট থেকে স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করে থাকে তাহলে সে ব্যক্তি যাতে আলেম হয় এবং সে যাতে জান্নেওয়ালা হয়। যদি আপনি সেই ব্যক্তি আলেম হওয়ার পর তার নিকট থেকে স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করেন তাহলে সে যেমন বলবে তেমনই কার্যকর হয়ে যাবে। এবং কোনো অনভিজ্ঞ লোক যে স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ নয়, জানে না, তার নিকট থেকে যদি স্বপ্নের ব্যাখ্যাগুলো গ্রহণ করেন তারপরেও কিন্তু সেগুলোও কার্যকর হবে। এজন্য জাননেওয়ালা লোক থেকে জেনে নেওয়ার কথা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাতে আমরা যারা জানে তাদের থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নেই। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। এটা হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর হাদিস, রুইয়া মিনাল্লাহ, এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, এই স্বপ্ন সবসময় ফার্স্ট টু লাস্ট কার্যকর হয়। এবং আরেকটা স্বপ্ন আছে, রুইয়া মিন নাফসিহি, সেটা হলো মানুষ সারাদিন যে জিনিসটা নিয়ে ভাবে চিন্তা করে সেটাই সে স্বপ্নে দেখে, এটা কখনো কখনো কার্যকর হয় আবার কখনো কখনো কার্যকর হয় না। তৃতীয় যেটা, সেটা হলো রুইয়া মিনাশ শাইতান, সেটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে এক ধরনের স্বপ্ন, এই স্বপ্ন কখনোই কার্যকর হয় না। এবং বন্ধুগণ, আরো কিছু কথা মাথায় রাখতে হবে, সেগুলো হলো অনেকেই আমাদের কাছে কমেন্ট করে কিন্তু তার বয়স কতটুকু, সে কি করে, সে কি ছেলে নাকি মেয়ে, সে কি বিবাহিত নাকি অবিবাহিত, নাকি বিধবা, তার চাকরির অবস্থা, তার পরিবারের অবস্থা, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ বিস্তারিত জানায় তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যাটা খুবই সহজে দেওয়া যায় এবং সেই স্বপ্নের ব্যাখ্যা 100% মিলে যায়। এজন্য সত্য এবং কার্যকরী ফলাফল পেতে চাইলে আপনার বয়স এবং আপনি ছেলে নাকি মেয়ে এবং আপনার অবস্থা, আপনি কি চাকরিজীবী নাকি বেকার নাকি বিধবা, এই বিষয়গুলো খুবই ভালো করে এবং শিক্ষাগত যোগ্যতা স্পষ্ট করবেন, নতবা কিন্তু আপনি পরিপূর্ণ স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে উপকৃত হতে পারবেন না। এবং বন্ধুগণ, আরো কিছু কথা মাথায় রাখতে হবে, সেগুলো হলো কখনো কখনো ব্যক্তি বিশেষের উপর স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে। এবং এক রুমে যদি কখনো দুইজন ঘুমায় অথবা স্বামী স্ত্রী যদি কখনো কখনো এক ধরনের স্বপ্ন দেখে থাকে তারপরেও দুইজনের ক্ষেত্রে দুই ব্যাখ্যা কার্যকর হয়। কেন হয়? কেননা ব্যক্তি বিশেষের ক্ষেত্রেও স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে। অনেকেই আমাদের কাছে বারবার জিজ্ঞাসা করেন, হুজুর একই স্বপ্ন সেও দেখলো আমিও দেখলাম কিন্তু কেন ভিন্ন ব্যাখ্যা দিলেন? তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো, ভাই আসলে তো এটা ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। এখন আমরা এই ভিডিওতে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এমন এমন স্বপ্নের ব্যাখ্যা আছে যেগুলো আগে ছিল না কিন্তু বর্তমানে এসেছে। যেমন মোবাইলের ব্যাখ্যাটা বলেন, অনেকে বিভিন্ন মিজানুর রহমান আজহারের কথা বলেন অথবা হিরো আলমের কথা বলেন অথবা বিভিন্ন সরকারদেরকে বলেন, কোন দেশের প্রেসিডেন্টদেরকে, কি এই জাতীয় নতুন নতুন যে বিষয়গুলো সেগুলো কিন্তু আগে ছিল না। স্বপ্ন ব্যাখ্যা বিষয়ে সেগুলোর ক্ষেত্রে কি বলবেন? অনেকে এই বিষয়ে আমাদের কাছে জানতে চান, তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে ভাই এগুলো আগে ছিল না তো কি হয়েছে, কিন্তু স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ কিছু মূলনীতি উল্লেখ করে গেছেন, সেই মূলনীতি অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে। এজন্য অনেকেই আমাদেরকে প্রশ্ন করে হেনস্থ করার চেষ্টা করেন। এবং প্রিয় বন্ধুগণ, এক্ষেত্রে আমি আপনাদেরকে আরো কিছু কথা বলতে চাই, সেগুলো হলো অনেকেই বলেন যে আপনাদের চ্যানেলের স্বপ্নের ব্যাখ্যাগুলো অন্য অন্যদের সাথে মিলে না। আসলে আমিও তাদেরকে উল্টো প্রশ্ন করতে চাই, আসলে ভাই কিভাবে মিলবে? কোরআন এবং হাদিস থেকে যারা স্বপ্নের ব্যাখ্যা দেয় তাদের কথাগুলো একটু ভিন্ন হয়ে থাকবেই। এই জন্য নির্ভরযোগ্য এবং সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং আপনাদের পার্সোনাল যদি কোনো বিষয় হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে, ZUBAYER BIN EMAM, সেখানে মেসেজ করতে পারেন। এবং ঠিক একই বানানে ফেসবুক পেজ আছে, তারপর ইউটিউব আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আইডি আছে, ফেসবুক পেজ আছে, সব জায়গায় মেসেজ করলে আমি আপনাদেরকে উত্তর জানাবো ইনশাআল্লাহ। সব জায়গায় একই বানান দেওয়া এবং সেগুলোর লিঙ্ক আমাদের নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া। এবং বন্ধুগণ, আপনাদেরকে আমি আরো কিছু কথা বলতে চাই, আপনারা যদি শুধুমাত্র স্বপ্নের ব্যাখ্যা চেয়ে থাকেন, স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন হয়, তাহলে আমাদের স্বতন্ত্র আরেকটি চ্যানেল রয়েছে, ডার্ক ব্লু, DARKBLUE, সেই চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে থাকবে। আপনারা সেটা যদি শুধু স্বপ্নের ব্যাখ্যা চান অবশ্যই আমাদের সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করছি অনেক উপকৃত হবেন। তো বন্ধুগণ, আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি, আজকের মধ্যে এখানেই শেষ করছি। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।